অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিশু। প্রতিবাদে বিক্ষোভে সামিল হন শিশুদের মায়েরা। ঘটনার সময় সেখান থেকে পালিয়ে যান সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও অভিভাবিকারা। আমডাঙ্গা রফিকপুর গ্রামের ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, রান্না করা খাবারের পচা সবজি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। রান্নাঘর থেকে নষ্ট সবজি বের করে এনে বিক্ষোভ দেখান তারা। রান্না করা খাবার খেয়ে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার কাগজপত্র হাতে নিয়ে এদিন বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। সবজিতে পোকা ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ। প্রতিবাদ দেখালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে পালিয়ে যান সহায়িকারা। এমনকি নিয়ম মতন ডিম দেওয়া হয় না বলে অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমাদের দাবি একটাই, যেন এই রকম সবজি বাচ্চাদের খাবারে যেন না দেওয়া হয়। এই সবজিগুলো খেয়ে বাচ্চাদের শরীর খারাপ করছে, এইগুলো যেন না হয়। তার জন্য ভালো আমাদের একটাই আবেদন সরকারের কাছে, যে ভালো সবজি যেন দেওয়া হয়। পচা খাবার হচ্ছে, এই সবজিগুলো বলছে কি আজকে এনেছি, এগুলো আজকে সবজি, এগুলো আজকে নাই। আগামী দিনে এর সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান বিক্ষোভকারীরা। সকালে বাচ্চার টিফিন দিতে এসেছি, আমি এসে রান্নাঘরে ঢুকেছি, রান্নাঘরে ঢুকে দেখলাম সবজি খারাপ। এর জন্য আমি দিদিমণিকে প্রতিবাদ করেছি। দিদিমণি কি বললো, যে আমরা সবজি কিনে নিয়ে এসেছি, এই সবজিগুলো তো কিনে আনা না, এই সবজি এগুলো তো বাড়ির পচা সবজি, বরবটি আর কুমড়ো, এই দুটো সবজি আর এই যে আছে পটল, এগুলো তো সব বাড়ির ফেলে দেওয়া সবজি, এগুলো তো বাচ্চাদের খেতে দেওয়া যায় না। তাহলে এই সবজিগুলো দিদিমণি কেন দেবে স্কুলে? এগুলো খেয়ে তো আমাদের বাচ্চাদের শরীর খারাপ করছে। তাহলে আমরা তো এগুলোর জন্য দিদিমণিকে প্রতিবাদ করতেই পারি, পারি কি না? তাহলে এর জন্য দিদিমণি আমাদেরকে উল্টো পাল্টা বলে, যে এগুলো আমরা নিয়ে এসেছি কিনে, এগুলো পয়সা দিয়ে বাচ্চাদের কিনে আনা যায়? বাচ্চাদের কিনে এনে বাচ্চাদের খাওয়া যায়? ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, আমডাঙ্গা।